হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ক্রোকোব্লক সিরিজের আরও একটি ভিডিও নিয়ে। মূলত আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এর ব্যাপারটা খুবই ছোট বাট খুব ইন্টারেস্টিং, এবং আসলে ব্যাপারটা আমাদের জানা দরকার। মেইনলি যেটা হয়েছে সেটা হচ্ছে, অনেকেই পার্সোনালি আমাকে জানাচ্ছিলেন বা আমাকে নক করতেছিলেন যে ভাই অপশন পেজেসটা কী, আসলে জেট ইঞ্জিনের ভিতর অপশনস পেজ নামে একটা ফাংশন দেখতে পাচ্ছে, এটার আসলে কাজটা কী। এই কাজটা অনেক ছোট্ট বাট খুবই হেল্পফুল আমাদের, এবং আমরা খুব সুন্দর একটা ফাংশন তৈরি করতে পারি এই অপশনস পেজেসের মাধ্যমে। এবং আজকে মূলত আমি এই ব্যাপারটাই দেখাতে চলেছি। তো এটা আপনারা যদি জেনে রাখতে পারেন তাহলে আপনারা আপনাদের প্রজেক্ট হ্যান্ডেল করতে এটা খুব সহজে ইউজ করতে পারবেন, এটা আপনাদেরকে অনেক হেল্প করবে আর কি। তো আমার মনে হয় যে এটাও জেনে রাখা দরকার, এবং এটা যে একদম কম গুরুত্বপূর্ণ ব্যাপারটা তা না, যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এটা। এবং এটা দিয়ে আমরা অনেক সহজে আমাদের অনেক ফাংশনালিটি তৈরি করতে পারি আমাদের ওয়েবসাইটে বা আমাদের প্রজেক্টে। তো চলুন আমরা শুরু করি, ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। তো চলুন শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে অপশন স্পেসটা আসলে কি একটু জানার চেষ্টা করি। তো আপনি যদি ক্রোকোব্লকের অফিসিয়াল সাইডে আসেন এবং এখানে যদি অপশন স্পেসেস ওভারভিউ লিখে যদি সার্চ করেন তাহলে আপনি এখানে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এখান থেকে আসলে অপশন পেজেসটা আসলে কি। এটা হচ্ছে একটা ফাংশনালিটি যেটার মাধ্যমে আপনি কিছু গ্রুপ অফ মেটাফিল্ড নিতে পারবেন, অর্থাৎ কিছু মেটাফিল্ড দিয়ে একটা অপশন পেজেস বানাইতে পারবেন, এবং ওই যে মেটাফিল্ডগুলো নিয়েছেন ওইটা আপনি আউটপুটে দেখাইতে পারবেন, এবং আপনি যখন খুশি তখন ব্যাকএন্ড থেকে কোনো ধরনের তথ্য চেঞ্জ করলে অটোমেটিক ফ্রন্টএন্ড থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। আসলে মূলত এই কাজটার জন্য আসলে অপশন পেজটা ব্যবহার করা হয়। তো এই জায়গাটাতে আপনারা চাইলে একটু ওভারভিউ দেখে নিতে পারেন এখানে কী আছে কি না আছে। তো এটা যদি আপনারা নাও দেখেন তাও সমস্যা নাই, যদি আজকের ভিডিওটা আপনি উইদাউট স্কিপ, একদম ছোট্ট একটা ভিডিও হবে, খুবই ছোট্ট, এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে অপশন পেজ সম্পর্কে আপনার আসলে কোনো প্রবলেম থাকবে না। তো চলুন আমরা সর্বপ্রথম যেটা করি, অপশন পেজটা কোথায় আছে একটু খুঁজে বের করি। এটা জেড ইঞ্জিনের ভিতরে এখানে থাকে অপশন পেজেস। তো আমরা এটাকে একটু প্রথমে একটু নিউ ট্যাবে ওপেন করি, এবং দেখেন এই জায়গা থেকে আপনি কিছু অপশন পেজ তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা পেজটা আসলে তৈরি করি, এখানে আসলে একটা পেজ কীভাবে তৈরি করতে হয়। তো আপনি যদি অ্যাড নিউতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা পেজের টাইটেল দিতে পারবেন। তো ধরেন আপনি দিলেন হচ্ছে বিজনেস ডিটেলস, এরকম কিছু দিলেন, ডিটেলস দিলেন এখানে, এবং এটা স্ল্যাগ হিসেবে নিয়ে নিল, মেনু নেম হিসেবেও নিয়ে নিল এটা, কারণ এটা মেনুতে কিন্তু শো করবে, এখানে অবশ্যই কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এবং এরপরে দেখেন এখানে কি আছে, এখানে আছে আইকন। তো আপনি এখানে একটা আইকন ব্যবহার করতে পারেন, ধরেন আপনি দিলেন হচ্ছে বিজনেস নামে কোনো একটা আইকন দিলেন এখান থেকে। হ্যাঁ, আমরা এটা দিতে পারি, বিজনেস এটা দিয়ে দিলাম। তো এরপর আছে অ্যাক্সেস ক্যাপাবিলিটি, এটা অবশ্যই হচ্ছে আমরা যেটা করব ম্যানেজ অপশন দিতে পারি এখান থেকে, তারপরে আমরা হচ্ছে ক্রিয়েট ইউজার দিতে পারি, এডিট পেজেস দিতে পারি, অনেক কিছু দিতে পারি। তো আমরা আপাতত ম্যানেজ অপশনস দিলাম। ম্যানেজ অপশন দেওয়ার পরে এখান থেকে আপনি মেনু পজিশনটা সিলেক্ট করতে পারবেন, আসলে মেনুটা পজিশনটা আসলে কোথায় থাকবে, কোথায় শো করবে। তো আমি এটা ড্যাশবোর্ড দিয়ে দিলাম, তাহলে যেটা হবে যে ড্যাশবোর্ডের নিচে আসলে শো করবে। এখন যদি আপনি এটাকে একটু সেভ করেন তাহলে দেখেন এই জায়গাটাতে অপশন পেজেস নামের একটা যেটা ক্রিয়েট করলাম বিজনেস ডিটেলস নামে এখানে চলে আসছে। অন টাইপ অফ পোস্ট টাইপ, অন কাইন্ডস অফ পোস্ট টাইপ, এটাও একটা পোস্ট টাইপ বলতে পারেন আপনি, বাট আসলে পোস্ট টাইপ না, এখানে হচ্ছে কিছু মেটাফিল্ড অ্যাড করতে হয়। হ্যাঁ, তো এছাড়া এখানে আরেকটা জিনিস আছে, দেখেন এই যে প্যারেন্টস পেজ, এটার কাজ হচ্ছে কি, আপনি যদি এটা কোনো পেজের আন্ডারে দেখাইতে চান, কমেন্টের ভিতর দেখাইতে চান, এজেন্টের ভিতর, প্রপার্টির ভিতর, মোটামুটি আপনি আপনার ইসে যা আছে ড্যাশবোর্ডে যে কোনো কিছুর আন্ডারে দেখাইতে পারেন। তো আপনি যদি এটা পেজের আন্ডারে দেখায় আপডেট করেন তাহলে যেটা হবে দেখবেন যে এইটা এখান থেকে চলে যাবে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা একটু রিলোড করি তাহলে দেখতে পারবেন যে এটা এখান থেকে চলে গেছে, এবং এটা কিন্তু পেজের ভিতর চলে গেছে, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি, যেটা প্যারেন্টস হিসেবে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। তো আমরা এটা যেটা করলাম এটা আমরা ডিফল্টস হিসেবে রাখলাম, এবং আমরা ফাইনালি আরেকটা বার একটু আপডেট করি। আপডেট করলে আমাদের কিন্তু আবারও যেখানে যাওয়ার কথা সেখানে চলে গেছে, কোথায় যাওয়ার কথা, ড্যাশবোর্ডের নিচে চলে আসছে। হ্যাঁ, এবং এইখানে আমরা কিছু গ্রুপ অফ মেটাফিল্ড বানাবো। তো চলেন আমরা কিছু মেটাফিল্ড নেই, ধরেন এখানে আমরা মেটাফিল্ড নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, আসলে মেটাফিল্ডগুলো কীভাবে কাজ করে এটা আমরা সবাই জানি ফিল্ডগুলো, এবং এখান থেকে আসলে কী কী আছে এগুলো আমাদের সব ধারণা ক্লিয়ার। আমরা মূলত ফাংশনটা দেখবো এখন, ঠিক আছে। তো আমরা এখানে ধরেন দিলাম হচ্ছে বিজনেস অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস দিলাম, তারপরে ধরেন আরেকটা এখান থেকে যদি আমরা বানাই তাহলে বিজনেস ইমেইল, ঠিক আছে, বিজনেস ইমেইল, তারপরে যদি আমরা এখান থেকে আরেকটা বানাই, আমরা বানাইতে পারি আরও দুইটা বানাই আমরা, ঠিক আছে। আমরা ধরেন দিলাম হচ্ছে বিজনেস নাম্বার, ফোন নাম্বার দিলাম, এটা এখানে চলে আসলো। এরপরে দিলাম হচ্ছে বিজনেস আওয়ার, ঠিক আছে, এটা আমরা এখানে দিতে পারি,
বিজনেস আওয়ার, তো মোটামুটি আমরা এগুলো দিলাম। এগুলো দেওয়ার পরে আমরা যদি এটা একটা আপডেট করি তাহলে যেটা হবে যে আমরা কিন্তু এই যে গ্রুপ অফ ফিল্ডগুলো বানালাম এগুলো কিন্তু এই বিজনেস ডিটেলসের আন্ডারে পাবো। এবং দেখেন এই জিনিসগুলো এখানে চলে আসছে। এখন ব্যাপার হচ্ছে কি আমরা এগুলো একটু ফিল আপ করি কন্টেন্টগুলো। তো প্রথমে ধরেন দিলাম হচ্ছে খুলনা বাংলাদেশ, ঠিক আছে, খুলনা বাংলাদেশ দিলাম। বিজনেস মেইল আমার মেইলটা দিয়ে দিলাম, ফোন নাম্বার আমার ফোনটা দিয়ে দিলাম, এবং বিজনেস আওয়ার দিলাম ধরেন এরকম এভরিডে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আসলে এটা খোলা থাকে। এরকমভাবে আমরা একটা হচ্ছে বিজনেস ডিটেলস ফিল আপ করলাম। এখন এটাকে আমরা যেটা করি সেভ দিয়ে দিই। এটা সেভ দেওয়ার পর আমাদের তো এই তথ্যটা এখানে সেভ হইলো। এখন এটা যে কেন করতেছি সেটা আমি ডিটেলসে বলবো আপনাদের, এর জন্য স্কিপ করা যাবে না। আগে আমরা জিনিসটাকে তৈরি করি এবং এটা আউটপুটে শো করি, তারপরে আসলে রিজনটা বলবো যে কেন এইভাবে আসলে এটা বানাচ্ছি, ঠিক আছে। তো এখন ধরেন এই যে জিনিসটা, এই জিনিসটা আপনি আপনার ওয়েবসাইটের কয়েকটা জায়গায় শো করবেন, সেটা হতে পারে হ্যাডার, হতে পারে ফুটার, বা হতে পারে হচ্ছে আপনার মেইন পেজের কোনো একটা জায়গায়। তো ধরেন আমরা যেটা করলাম এটাকে আমরা হচ্ছে প্রথমে ফুটারে হচ্ছে দেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে আমরা যে ফুটারটা আছে মেইন ফুটারের আন্ডারে আমরা এই তথ্যগুলো একটু দেখাবো, এবং এটা কীভাবে দেখাইতে হয় সেটা চলেন একটু দেখে নিই। সিম্পল কোনো ডিজাইন করবো না, একদম সিম্পলি একটা ইসের ভিতর রাখার চেষ্টা করবো। তো ধরেন এটাকে আমরা প্লাস করলাম এবং এটাকে আমরা দুই কলামে ভাগ করে দিতে পারি এই জায়গা থেকে। এই যে দুই কলামে ভাগ করে দিলাম, এবং এইখানে ধরেন আপনি একটা ফর্ম নিয়ে আসলেন, সিম্পল ফর্ম নিয়ে আসলেন এইখানে। তো ফর্ম রাখলেন এবং এই জায়গাটাতে আপনি সেই বিজনেস ডিটেলসটা রাখবেন। তো এর জন্য আপনি একটা হেডিং নেন এইখান থেকে, হেডিং নিলাম এইখানটাতে, এবং এইখানটাতে লিখে দিলাম হচ্ছে বিজনেস ডিটেলস। বিজনেস ডিটেলস লেখার পরে এইখানে আসলাম। এখানে আসার পরে ধরেন এটাকে ব্ল্যাক করে দিলাম, এবং এইখান থেকে আমরা হচ্ছে এটা সাইজটা একটু ম্যানেজ করে দিলাম, ঠিক আছে। ওকে ফাইন, এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে ডাইনামিক যে জিনিসগুলো বানাইছে এই জিনিসগুলো দেখাইতে হবে। এর জন্য আমরা ডাইনামিক ফিল্ডটা ব্যবহার করব। কী ব্যবহার করবো? ডাইনামিক ফিল্ড। এবং ডাইনামিক ফিল্ডের এইখানে এসে দেখেন এই যে অপশনস নাম আছে, এবং এটাকে ধরা দিতে হবে। এবং দেখেন আমরা ঠিক যে ফিল্ডগুলো তৈরি করছে অপশনের ভিতর সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে, যে বিজনেস ডিটেলসের আন্ডারে বিজনেস অ্যাড্রেস, বিজনেস ইমেইল। তো চলেন আমরা প্রথমে বিজনেস অ্যাড্রেসটা দেখাই। দেখেন আমাদের বিজনেস অ্যাড্রেসটা চলে আসছে। এবং আপনি যদি এর আগে কোনো লেভেল দিতে চান তাহলে লেভেল দিতে পারেন। ধরেন এখানে লেখানো হচ্ছে ADDRESS অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেসটা শো করতেছে। এবং আপনি যদি এর আগে কোনো ধরনের দিতে চান তাহলেও দিতে পারেন, বা ম্যাপ আইকন দিতে পারেন যদি আপনার আইকন দরকার হয়। হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে একটা ম্যাপ আইকন দিয়ে দিতে পারেন, এই যে। তাহলে কিন্তু এই জিনিসটা এই জায়গাটাতে শো করলো। এরপরে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করতে পারি। এটাকে ডুপ্লিকেট করলাম এবং এই বিজনেস অ্যাড্রেসের জায়গায় বিজনেস ইমেইল দিয়ে দিলাম। এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে এনভেলপ। আমি সবগুলো একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এনভেলপ দিয়ে দিলাম এখান থেকে, ধরেন এইটা। তারপরে এখান থেকে যদি একটু নিচে স্ক্রল করে আসি এবং এই জায়গাটাতে ধরেন আমরা লিখে দিলাম হচ্ছে ইমেইল। তারপরে আমরা এটাকে যদি আবার একটু ডুপ্লিকেট করি, এটাকে আমরা একটু ডুপ্লিকেট করি, এবং ডুপ্লিকেট করার পরে এইটাকে ধরেন আপনি দিয়ে দিলেন হচ্ছে ফোন নাম্বার, এবং এখান থেকে ধরেন আপনি কল আইকন বা সাপোর্ট আইকন নিয়ে আসলেন, ঠিক আছে। সাপোর্ট বা ফোন আইকন দিতে পারি আমরা, এটা ফোন আইকন লিখে সার্চ করলে আসবে। তো ধরেন এটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে যদি আপনার কিছু লিখতে হয় লিখবেন, এগুলো তো ইজি ব্যাপার। আমি জাস্ট একটু সাজাই ফেলি দ্রুত যাতে কাজ করা যায় আর কি। ফোন নং দিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে। এরপরে ধরেন আমরা এটাকে আবার ডুপ্লিকেট করলাম এবং এবার আমরা দিব হচ্ছে বিজনেস আওয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে বিজনেস আওয়ার। এখান থেকে হচ্ছে ধরেন আওয়ার লিখে দিতে পারি, বিজনেস আওয়ার, বা আমরা হচ্ছে বেল আইকন দিতে পারি, বেল আইকন দিয়ে দিতে পারি এখান থেকে। বিজনেস আওয়ারটা দিয়ে দিলাম। এবং এখান থেকে হচ্ছে যদি আমরা একটু নিচে আসি, নিচে আসার পরে এই জায়গাটাতে যদি আমরা হচ্ছে লিখে দেই বিজনেস আওয়ার, ঠিক আছে, তাহলে দেখেন এই জিনিসগুলো এই জায়গাটাতে শো করতেছে এবং এটা আমরা আপডেট করে দিলাম। তাহলে কি হলো, এখানে আমার বিজনেস ডিটেলটা শো করতেছে। এখন ব্যাপার হচ্ছে কি, এটা একটা ব্যাপার গেল। আপনি এই জিনিসটা কিন্তু চাইলে আপনার হোম পেজেও দেখাইতে পারেন। ধরেন আমরা এই জিনিসটাকে এখান থেকে একটু পুরো এই সেকশনটাকে আমরা একটু কপি করে নেই, কপি করে নিয়ে এখন আপনি এটা কোথায় দেখাবেন? ধরেন এখান থেকে আপনি কোনো একটা জায়গা দেখাতে যাচ্ছেন, তাহলে আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর করি। এরকমভাবে এই জিনিসগুলো আপনার ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় দেখানোর দরকার হতে পারে, কারণ কন্ট্যাক্ট পেজে, অ্যাবাউট আস পেজে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই ডিটেলসগুলো দেখাইতে হয়। কারণ একটা প্রতিষ্ঠান কিন্তু তার নিজস্ব ঠিকানাটা বা নিজেদের সাথে যোগাযোগ করার যে ওয়েগুলো, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় দেখায়, শো করায়। তাতে যেটা হয় যে এটা কিন্তু সবাই জানতে পারে। তো ধরেন এখানে আপনি দেখাতে চাচ্ছেন, আমি জাস্ট লজিক চিন্তা না করে কোথাও কোথাও অ্যাপ্লাই করলাম আর কি, জাস্ট বোঝানোর জন্য আর কি। তো আপনি চাইলে কিন্তু এখানে এটা দিতে পারেন। আমরা কি এটা কপি করি নাই? আমরা যদি এটা কপি করি, কপি করলাম এখানে এসে যদি আমরা একটু পেস্ট করার চেষ্টা করি, এটাকে পেস্ট হচ্ছে না। আচ্ছা দেখি, আমরা এখান থেকে আমরা শুধুমাত্র
এইটুকু নিয়ে আসি, এখান থেকে একটা জিনিস নিয়ে আসি, এটা হচ্ছে না কেন বোঝার বুঝতেছি না, এটা একটা জিনিস নিয়ে আসলাম, ঠিক আছে, কোথায় গেল দেখি, আমাদের এখান থেকে এই যে নিচে চলে আসছে অ্যাড্রেস। এখন এই যে অ্যাড্রেসটা আসলো, এরকমভাবে ধরেন আপনার অনেকগুলো জিনিস এখানেও শো করতেছেন আপনি, এরকমভাবে আপনার ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো আসলে আপনি পেস্ট করতেছেন, ঠিক আছে। তো এটা আপডেট দিলাম, আপডেট দিলে এরকমভাবেই থাকলো, কিন্তু ব্যাপারটা হয় কি, অনেক সময় কিন্তু আমাদের এই তথ্যগুলো পরিবর্তন করার দরকার হয়, এবং এইটা দেখেন আপনার ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় এই জিনিসটা আছে, এটা ফুটারে আছে, পপ আপে থাকতে পারে, তারপরে আপনার হেডারে থাকতে পারে, আপনার বিভিন্ন ধরনের পেজে কিন্তু এই তথ্যগুলো কিন্তু থাকবে, এই যে তথ্যগুলো কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে। এখন এই জিনিসগুলো যখনই আপনার পরিবর্তন করার দরকার হবে, তখনই কিন্তু আপনাকে এডিট পেজে এসে কিন্তু আপনার এই বিজনেস আওয়ারটা হচ্ছে চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করতে হতে পারে, অ্যাড্রেস চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করতে হতে পারে, যে কোনো সময় এটা চেঞ্জ করার দরকার হলে কিন্তু আপনাকে এডিট পেজে আসতে হবে, এবং এটা আপনার ক্লায়েন্টের কাছে অনেকটা বিরক্তিকর এবং বোরিং লাগে। তো ব্যাপারটা হয় কি, আপনি এরকম একটা ফাংশনালিটি তৈরি করে দিলেন আপনার ক্লায়েন্টকে, যে সে যেন ড্যাশবোর্ডে এসেই তার ডিটেলসটা সে চেঞ্জ করতে পারে, সে যে ডিটেলসটা হচ্ছে এখানে সে আসবে, এখানে আসার পর ধরেন তার ডিটেলস চেঞ্জ করা দরকার, তাহলে সে ডিটেল চেঞ্জ করে ধরেন এখন করে দিল ঢাকা, এবং তার ফোন নাম্বারটা চেঞ্জ করে ধরেন আরেকটা ফোন নাম্বার করে দিল, এবং এই বিজনেস আওয়ারটা ধরেন আপনি এখানে চেঞ্জ করে দিল যে স্যাটারডে টু হচ্ছে উইডনেসডে দিয়ে দিলাম, হ্যাঁ এরকম দিয়ে দিলাম, ধরেন তার দরকার আছে এটা চেঞ্জ করার। এবং এমন অনেক কিছু থাকে হচ্ছে ড্যাশবোর্ডে, বা এমন অনেক তথ্য থাকে ওয়েবসাইটে যে তথ্যগুলো প্রতিনিয়ত চেঞ্জ করতে হয়, হয়তো সপ্তাহে এক দুইবার, হয়তো দিনে এক দুইবারও চেঞ্জ করতে হইতে পারে, এরকম অনেক তথ্য আছে যেগুলো আমাদের আউটপুটে দেখাইতে হয়। বাট তখন যদি আমাদের এরকম এডিট করে করে সমস্ত জায়গায় যে তথ্য চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো এখন দেখেন আমি ব্যাকএন্ড থেকে তথ্য চেঞ্জ করে দিয়েছি, এইখানে তথ্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে ব্যাপারটা হলো কি, যে এই অপশন পেজের যে কাজটা করে সেটা হচ্ছে এরকম গ্রুপ অফ ফিল্ড দিয়ে বিশেষ ফাংশনালিটি তৈরি করে, এবং বিশেষ কিছু ড্যাশবোর্ডে ফাংশন তৈরি করে যেখানে চাইলেই কন্টেন্ট দিয়ে আউটপুটে শো করানো যায়, এবং ওই কন্টেন্টটা চেঞ্জ করার জন্য ওই পেজগুলোর এডিটে যাওয়ার দরকার হয় না, ব্যাকএন্ড থেকে আসলে তথ্যগুলো চেঞ্জ করে দেওয়া যায়। এটার একটা বাস্তব এক্সাম্পল দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা প্রজেক্ট হ্যান্ডেল করতেছেন, এবং আপনি কোনো একটা ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতেছেন, বা আপনার কাছে এই ওয়েবসাইটটা প্রায় 6 মাস যাবত আপনার কাছে আছে, ওই ওয়েবসাইটটা সবসময় আপনার দেখাশোনা করতে হয়, এবং ওই ওয়েবসাইটটার বিভিন্ন ধরনের তথ্য আপনাকে বিভিন্ন সময় চেঞ্জ করতে হয়। তো আপনার সুবিধার্থে আপনি সেই তথ্যগুলোর জন্য এরকম ব্যাকএন্ডে ফাংশন তৈরি করে রাখবেন, ডিজাইনের মতো থাকবে, আপনি শুধু ব্যাকএন্ড থেকে আপনার হচ্ছে তথ্যগুলো চেঞ্জ করবেন, কন্টেন্ট চেঞ্জ করবেন, ফ্রন্ট এন্ডে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে আসলে অপশনস পেজের কাজ, এবং আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, খুবই ছোট্ট ফাংশনালিটি হলো, বেশ হেল্পফুল এবং খুব স্মুথ, যেটা আসলে একটা ওয়েবসাইটকে ম্যানেজ করতে গেলে অনেক বেশি হেল্প করে আমাদের। তো আজকে আসলে এই পর্যন্তই ছিল, আজকে শেষ করতে হবে, অনেক ছোট ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো ব্যাপারটা। আর এরপরও যদি এই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা কথা, আপনি বা আপনারা যদি প্রথম আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও পাবলিশ করলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।